হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল গভ ডট জব নিউজ বন্ধুরা প্রতিনিয়ত আজকেও আপনাদের জন্য একটি চাকরির নিউজ নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এটা সরকারি নয় অবশ্যই বেসরকারি চাকরি আপনারা জানেন আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির ভিডিও আমি নিয়ে আসি এবং বিভিন্ন জেলা থেকে আপনারা যে সমস্ত জেলা কমেন্ট করেন সেই সমস্ত জেলা থেকে যে কোনো রকম চাকরির খবর বেরিয়ে আসলে আমি অবশ্যই চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো বন্ধুরা এই ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনারা যেই এই ভিডিওটি যেই জেলা থেকে দেখছেন জেলার নাম ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনার জেলার যে কোনো রকম ছোট বড় সরকারি বেসরকারি চাকরির খবর বেরিয়ে আসলে অবশ্যই ভিডিও মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম জব নিউজ সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এনসি এস এর অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আপনারা জানেন এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট এখান থেকে বিভিন্ন রকম চাকরি আপনাদের দেওয়া হয়ে থাকে যদি এর আগের ভিডিওতে আপনারা দেখে না থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় বা কিভাবে এখানে রেজিস্টার করতে হয় আপনারা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা শুধুমাত্র লগ করে নেবেন এখানে লগ ইন করার বা অ্যাপ্লিকেশান করার জন্য কোনো রকম মূল্য লাগে না সম্পূর্ণ বিনামূল্যে তো দেখুন এখানে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবেন এখানে একটি চাকরি শো করছে বন্ধুরা একটি একটি প্রাইভেট জব আপনারা জব আইডি দেখতে পাচ্ছেন মান্থলি যে স্যালারিটা দেওয়া হচ্ছে আপনার দেখুন দশ হাজার থেকে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে দেখুন এখানে আপনাদের নাম্বার অফ ওপেনিং পোস্ট রয়েছে চল্লিশটা অর্থাৎ চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রাইভেট জব যেহেতু তার থেকেও ভ্যাকেন্সি বাড়ানোও হতে পারে তো বন্ধুরা এটা প্রকাশিত হয়েছে চোদ্দো আট দু হাজার কুড়ি অর্থাৎ দুদিন আগে প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা এই কোম্পানিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নবীন কৃষাণ টেকনোলজি প্রাইভেট লিমিটেড একটি প্রাইভেট কোম্পানি এখানে আপনাদের দশ থেকে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে মান্থলি আট ঘন্টার আপনাদের অফিসিয়াল ওয়ার্ক থাকবে দেখুন এখানে যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এই পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এটি একটি কোম্পানি জব আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ জব এখানে অবশ্যই কোম্পানি জব তো এখানে আপনাদের যে রোল যেটা আপনাদের কাজ ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে অবশ্যই একবার আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই এখানে আবেদনের যোগ্য দশ থেকে বারো হাজার টাকা আপনাদের শুরুতে স্যালারি অর্থাৎ দেখুন এখানে আপনাদের যে নলেজ আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে হ্যাঁ বন্ধুরা আপনারা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয় নিয়ে পাশ করে থাকলে ছেলে হন বা মেয়ে হন আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা নিচের দিকে স্কোল করে দেখতে পাবেন এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসিক শুরু আপনাদের দশ থেকে বারো হাজার টাকার চাকরিতে আপনারা জানেন কোম্পানিতে শুরুতে স্যালারি কম থাকলেও বছরখানেক পরে যথেষ্ট ভালো স্যালারি হয় তো এটি নির্দিষ্ট কয়েকটি জেলা থেকে নিয়োগ করা হচ্ছে দেখুন অবশ্যই আপনারা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে বালদা থেকে ঝাড়গ্রাম থেকে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ঝাড়গ্রাম বা বাঁকুড়া থেকে আমাকে কমেন্ট করতেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন সারেঙ্গা থেকে তো প্রভৃতি জেলা থেকে এখানে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা সকলে এই পথটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অন্যান্য জেলারও বাসিন্দারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বন্ধুরা আপনাদের চাকরিটি এই জেলাগুলিতেই হবে তো যারা এই জেলাগুলি থেকে বিলং করছেন বাঁকুড়া ঝাড়গ্রাম সারেঙ্গা প্রভৃতি জেলার ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে দেখুন এখানে আপনাদের সেলসে নিয়োগ করা হচ্ছে ফুল টাইম জব দশ থেকে বারো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দশ থেকে বারো হাজার টাকা আপনাদের বেসিক স্যালারি এছাড়া আপনাদের গ্রেড পেও কিছু না কিছু থাকবেই তো বন্ধুরা এখানে মান্থলি আপনাদের স্যালারি প্যাটার্ন বলা হয়েছে দেখুন লাস্ট ডেট আপনাদের অ্যাপ্লিকেশান করার বারো এগারো দু হাজার কুড়ি অর্থাৎ অনেক দিন সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশানটি করে ফেলতে হবে দেখুন জয়নিংয়ের জন্য আপনাদের পনেরো দিন সময় দেওয়া হবে যে কোনো কোম্পানিতে আপনি সিলেক্ট হওয়ার পর পনেরো দিন সময় দেওয়া হয় জয়নিংয়ের জন্য আপনারা ভাববেন সেলস মার্কেটিংয়ের কাজ তো আমি কিছুই জানি না অবশ্যই তারা আপনাদেরকে কিছু না কিছু শিখিয়েই নেবে যেহেতু জিরো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের নাম্বার অফ পোস্ট আমি আগেই বলেছি চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এজ যেখানে বলা হয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার এজ যদি কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে চোদ্দো আট দু হাজার কুড়ির মধ্যে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের এটি আপনাদের কোনো রকম ইনকোয়ারি থাকে এখানে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে আপনারা মেল করার মাধ্যমে ফোন করার মাধ্যমে আপনাদের ইনকোয়ারি ক্লিয়ার করতে পারবেন এটি একটি সম্পূর্ণ গভর্নমেন্ট ওয়েবসাইটে এটি আপডেট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে আপডেট দেওয়া হয়েছে যদি এখানে আপনাদের রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নিন আর যদি রেজিস্ট্রেশন করা থাকে সাইন আপ করুন সাইন আপ করে এই পথটি এখানে অ্যাপ্লিকেশান বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে সমস্ত ডিটেলস ভরে এখানে অ্যাপ্লাই করে দিন বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন দশ থেকে বারো হাজার টাকার একটি প্রাইভেট চাকরি শুরুতে ভালো স্যালারি দেওয়া হচ্ছে তো প্রথম শুরুটা আপনাদের দশ বারো হাজার টাকা হলেও ছ মাস কি এক বছরের মধ্যে আপনারা জানেন প্রতিটা কোম্পানি তাদের স্যালারি অবশ্যই বাড়ায় এবং তাদের স্যালারি যথেষ্ট ভালো পরিমাণে বাড়ানো হয় তো বন্ধুরা যে সমস্ত জেলা থেকে এখানে নিয়োগ করা হচ্ছে আপনারা জেলাটা আরেকবার দেখে নিন আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি বাঁকুড়া হ্যাঁ বন্ধুরা যারা বাঁকুড়া থেকে আমাকে মেসেজ করতেন সেই বাঁকুড়া জেলার এটি কি চাকরি এছাড়া ঝাড়গ্রাম রয়েছে সারেঙ্গা রয়েছে আরও দুটি জেলা রয়েছে তো এই সমস্ত জেলাতে আপনাদের নিয়োগ করা হবে আপনার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন কিন্তু চাকরি জব লোকেশান আপনাদের এই সমস্ত জেলাতেই হবে যদি আপনার বাড়ি যে বাঁকুড়া হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন আপনার চাকরি আপনার জেলাতেই হবে এবং আট ঘন্টার শিফট কি ন ঘন্টার শিফট থাকে এবং আপনারা বাড়ি থেকেই যাতায়াত করতে পারবেন খুব সুন্দর একটি চাকরি বেরিয়ে এসেছে শুরুটা খুব ভালোই হবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করুন আপনার জেলার নাম এবং বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন অবশ্যই অ্যাপ্লাই করুন সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও